entertainment center. In this video, I am going to show an important topic of English grammar, that is infinitive, gerund, participle. So let's go. Firstly, I am talking or I am sharing with you an important topic, infinitive. So infinitive works in infinitive. আমরা ক্লোজ বলেন বা ফ্রেজ বলেন অনেক সময় আমাদের ইনফিনিটিভ খুব কাজে আসে। আর ইনফিনিটিভ দেখতে হচ্ছে টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান, যেমন টু গ। এই যে আমি টু গ লেখা সেটা হচ্ছে ইনফিনিটিভ, মানে বি ওয়ানের আগে আমি টু লিখি সেটা হচ্ছে ইনফিনিটিভ, যেমন টু ই, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু গ যেতে টু ই খেতে এগুলো হচ্ছে ইনফিনিটিভ। আর প্রসঙ্গত বলে নাকি ইনফিনিটিভ নাউনের কাজ করে, এই ইনফিনিটিভ নাউনের কাজ করে, এর নাম ইউ এন, নাউনের কাজ করে। আর এখন হচ্ছে পার্টিসিপল অর জিয়ান। এখন পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইনিটিভ থাকলে সেটা পার্টিসিপল এবং ভার্বের সাথে আইনিটিভ থাকলে সেটা জিরান্ড। এখানে ভার্বের সাথে আইনিটিভ আছে, যেমন ইটি, ই এ টি আই এন ডি। এই যে আমি ইটি বললাম সেটি ইনফিনিট, সেটি সরি এটা পার্টিসিপল অর জিরান্ড। এই যে এটি আইনজি টু ওয়ার্ডটা সেটা এই পার্টিসিপল জিয়ান্ড। এখন আমি বুঝবো কেমনে যেটা পার্টিসিপল এটা জিয়ান্ড, জিয়ান্ড নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আরও সহজভাবে বলতে গেলে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে পার্টিসিপলের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, অপরদিকে জিয়ান্ডের অপর নাম হচ্ছে নাউন। তাহলে আমরা বলতে পারি যেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জিয়ান্ড, অন্যদিকে যেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপল। একটু দেখি আমরা যে সুইমিং, এস ডব্লিউ আই এম আই এন জি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ই এস ই আর সি আই এস এক্সারসাইজ। এখানে সুইমিং, সুইমিং শব্দ সেন্টেন্সে প্রথম আছে, সুইমিং শব্দটি সেন্টেন্সে প্রথম আছে, এই জন্য এটি জিনান, কারণ আমরা জানি জিনান নাউনের কাজ করে আর নাউন সেন্টেন্সে প্রথমে বসে, সুতরাং সুইমিং হচ্ছে এখানে, সুইমিং হচ্ছে এখানে নাউন। আবার একটা দেখেন ইনফিনিটিভ মানে পার্টিসিপল যদি সেন্টেন্সের মাস করে থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, মানে আমরা জানি অ্যাডজেক্টিভ গুলো থাকে, অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সের মাস করে থাকে। আর জিরান একটি সেন্টেন্সের প্রথম থাকে, কারণ জিরান নাউনের কাজ করে, সুতরাং জিরান কোথা থাকে সেন্টেন্সের প্রথম থাকে। তো এখানে দেখো সুইমিং, সুইমিং শব্দটি সুইমিং ওয়ার্ডটি সেন্টেন্সের প্রথম আসে, তো সুতরাং সুইমিং হচ্ছে এখানে জিরান। অপরদিকে দেখুন এই সুইমিং ওয়ার্ডটি এখানে কি, সুইমিং ওয়ার্ডটি এখানে কোনটা একটা অ্যাডজেক্টিভ, বিকজ এই সুইমিং ওয়ার্ডটি সাথে মাঝখানে বসছে অ্যাডজেক্টিভের লাইন আসছে, যেমন আমরা জানি নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ। এখানে কুল, কুল শব্দ হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কি বসে সুইমিং, সেটি সুইমিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে যে সুইমিং, সেই সুইমিং টা সেন্টেন্সে প্রথমে বসেছে আর সেন্টেন্সে প্রথমে কি বসে নাউনের কাজ করে, কারণ আমরা যদি সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, ডিটারমিনারের পর নাউন বসে, প্রিপজিশনের পর নাউন বসে, তো নাউনের জায়গায় কি বসে জিয়ান বসে, নাউন যেখানে বসে সেখানে জিয়ান বসতে পারে। অন্যদিকে আমরা যদি পার্টিসিপল বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যেখানে কাজ করে সেখানে কি বসে আইডেন্টিটি পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বসে, তো এই হচ্ছে জিয়ান এবং পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভ সমান টু প্লাস বি ওয়ান, ইনফিনিটিভ নাউনের নিয়ে কাজ করে, যেমন টু গ, টু গো ইজ ফাইন, অথবা অথবা এখানে টু সুইম হতে পারে, টু সুইম এজ ডব্লু আই এম, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। তো টু সুইম এখানে এটা হচ্ছে ইনফিনিটিভ, আর আমাদের টুর পরে বি ওয়ান বসে, টুর পরে বি ওয়ান বসে সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো এটা হচ্ছে টু প্লাস বি ওয়ান সমান এটা হচ্ছে ইনফিনিটিভ এবং এটা নাউনের কাজ করছে। তো সুতরাং ইনফিনিটিভ এবং জিরান একই বিষয়, ইনফিনিটিভ ও নাউনের কাজ করে, জিরান ও নাউনের কাজ করে, আর পার্টিসিপল আইএনজি যুক্ত হলেও সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ পার্টিসিপল আমরা জানি অ্যাডজেক্টিভ, মানে ভার্ব প্লাস আইএনজি হলো এটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো দ্যাটস ইট।